পশুর মতো খাবার ছড়ে দেয়া হয় সৌদি গৃহকর্মীদের। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে উঠে এসেছে সৌদি আরবে আটকে পড়া লাখো গৃহকর্মীর মানবেতর জীবনযাপনের দুঃসহ চিত্র। গৃহকর্মী হিসেবে কর্মরত নয় আফ্রিকান নারী লকডাউনের কারণে যখন চাকরি হারালেন, তখন নিয়োগকারী দালাল কয়েকটা পাতলা মাদুর দিয়ে তাদের একটি খালি ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখেছিল। তাদের কেউ কেউ মার্চ থেকে সেখানে আছেন। একজন 7 মাসের গর্ভবতী হলেও প্রসূতি সেবা পাচ্ছেন না। আরেকজন মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে পড়েন যে নিজের কাপড় ছিঁড়ে ফেললে তাকে দেয়ালে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওই নারীরা বলছেন তাদের দিনে একবার খাবার দেয়া হয়, তাও পশুর মতো সামনে ছুঁড়ে দেয়া হয়। তাদের মধ্যে কেনিয়া থেকে আসা আপিসাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমরা সবাই আতঙ্কিত, এখানকার পরিবেশ মোটেই ভালো না, কেউ আমাদের আওয়াজ শুনতে পায় না। বহু আরব দেশে পরিবারগুলো গাড়ি চালানো, ঘর পরিষ্কার রাখা এবং শিশু ও প্রবীণ স্বজনদের যত্ন নেওয়ার জন্য এশিয়া ও আফ্রিকা থেকে আসা লাখ লাখ প্রবাসী কর্মীর ওপর নির্ভর করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO হিসেবে লেবানন ও জর্ডান সহ অন্যান্য আরব অঞ্চলে যে পরিমাণ বিদেশি গৃহকর্মী ও আয়া কাজ করেন, তা বিশ্বের অন্য কোনো অঞ্চলের চেয়ে বেশি।